এ দেখা এখানেই তার সঙ্গে চোখাচোখি। তিনি তখন বাংলা একাডেমির রিসার্চ ফেলো আর আমি তখন নেত্রী বামপন্থী নেত্রী ইলামিত্র, এরা সবাই আমার আদর্শ। তো সেই মানুষটিকে উপকার করলেন তার সাহিত্যের ভাষা দিয়ে, এবং দীর্ঘ 50 বছর তার সঙ্গে আমার পদচারণা। এখন আমার একাকী জীবন, না ভুল বললাম, আপনারা সবাই আমার আপনজন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ওনাকে মা বলে ডাকি, তিনি আমাদের সবার মা। মানে কারণ তিনি যখন অভিনয় করেন মঞ্চে বা টেলিভিশনে বা চলচ্চিত্রে, যখন যেই মাধ্যমে করুক না কেন, আমরা কিন্তু মা বলেই তাকে সম্বোধন করি।